আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির নতুন প্রবাসীরা বাধ্যতামূলক জেনে রাখুন, যে নিয়মে সৌদিতে চাকরি পরিবর্তন করলে বিপদে পড়তে হবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদিতে কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে সৌদিতে ইতিমধ্যে কাফালা প্রথার সংস্কার করা হয়েছে। কাফালা প্রথার সংস্কারের প্রধান উদ্দেশ্য হচ্ছে কাজের পরিবেশে উন্নয়ন ও দক্ষতা বাড়ানো। কাফালা প্রথা সংস্কার হলো প্রবাসীদের কোনো না কোনো নিয়োগকর্তার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে হয়। চুক্তিবদ্ধ হওয়ার পরেও অনেক সময় চুক্তি অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান না করা কিংবা নিয়োগকর্তার দুর্ব্যবহারের ফলে চাকরি পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা মতে সৌদি প্রবাসীরা নিয়োগকর্তার মতামত ছাড়াই বেশ কিছু কারণে চাকরি পরিবর্তন করতে পারবেন, তবে কর্মস্থল বা চাকরি পরিবর্তন করতে প্রবাসীদের বাড়তি কোনো অর্থ দিতে হবে না। এক্ষেত্রে প্রথম চুক্তির আওতায় থাকা নির্দিষ্ট ফি পরিশোধ করলেই হবে। নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া যে সকল শর্তের আওতায় চাইলে কর্মস্থল বা চাকরি পরিবর্তনে সুযোগ সুবিধা নিতে পারবেন সেগুলো হলো: ১. সৌদি আরবে আসার তিন মাসের পরেও যদি নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের চুক্তিপত্র দিতে ব্যর্থ হয়। ২. টানা তিন মাস কোনো চুক্তিপত্রে উল্লেখিত বেতন প্রদান না করা হলে। ৩. ভ্রমণ অথবা কারাবাস অথবা মৃত্যু বা অন্য কোনো কারণে যদি নিয়োগকর্তা অনুপস্থিত থাকে। ৪. মালিকের অসাধু আচরণ অবলম্বন এর অভিযোগ যদি কোনো প্রবাসী কর্মী করেন এবং যদি সে অন্যায় জড়িত না হন, তাহলে সেক্ষেত্রে তার নিরাপত্তা বিবেচনা করে কর্মস্থল বদলানে সুযোগ থাকে। ৫. নিয়োগদাতা অবৈধ মানব পাচারে জড়িত কর্মীর কাছে এমন সাক্ষ্য প্রমাণ নিয়োগকর্তা বা সেক্ষেত্রে কাজ পরিবর্তন করা যাবে। ৬. শ্রম ও পরিবেশ নিয়ে মালিকের সাথে বিরোধিতা দেখা দিলে এবং অনুরোধ স্বরূপ নিয়োগকর্তার প্রতিনিধি সেই বিরোধিতার শুনানি গ্রহণে পরবর দুইবার ব্যর্থ হলে বা শান্তিপূর্ণ সমাধান না করতে পারলে কর্মস্থল পরিবর্তন করা যাবে। ৭. বর্তমান নিয়োগদাতা যদি কোনো শ্রমিককে ছাঁটাই প্রকাশ করার ইচ্ছা করে সেক্ষেত্রেও চাকরি বদলানো যাবে। ৮. কোনো নিয়োগকর্তা যদি নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকের ইকামা করে দিতে ব্যর্থ হয়, তাহলে সেই কর্মী নিয়োগ দেয় তার অনুমতি ছাড়াই চাকরি বা কর্মস্থল পরিবর্তন করতে পারবে। বর্তমান নিয়ম অনুযায়ী সৌদি আরবে প্রবাসী কর্মীরা এই উল্লেখিত কারণগুলোতে সৌদিতে নিয়োগকর্তাদের অনুমতি ছাড়াই তাদের কর্মস্থলে চাকরি পরিবর্তন করতে পারবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।